আজকে হিসাব বিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি লেনদেন। এই ক্লাসের শিক্ষণীয় বিষয় মাত্র এক মিনিটে লেনদেন জানার ব্যতিক্রম কৌশল তোমরা শিখতে পারবে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রশ্নে কিছু ঘটনা দেওয়া থাকবে। এই ঘটনা থেকে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয় সেটা জানা খুবই জরুরি একটা বিষয়, কারণ যেই ঘটনা লেনদেন সেই ঘটনায় হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত হয়, যেই ঘটনা লেনদেন নয় সেই ঘটনা হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত হয় না। এই ক্লাসটি থেকে তোমরা বিরাট একটা সুবিধা পাবে, সেই সুবিধা হচ্ছে তোমাদের প্রাইভেট পড়তে হবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহজ হয়ে যাবে এবং চাকরির লিখিত ও ভাইবা পরীক্ষায় সহজ হয়ে যাবে। বুঝতে পারছো তোমরা? তাহলে চলো মাত্র এক মিনিটে একটি স্টেপে সহজে লেনদেন চেনার কৌশল সম্পর্কে আমরা শিখি। অর্থাৎ ঘটনা হলো একটা লেনদেন যা একটা ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটে থাকে। চলো আমরা ঘটনাগুলো দেখি। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে যে লেনদেনগুলো হয় সেগুলো কি কি? অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে প্রথম আমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কি আসলো এবং কি গেল, এই দুইটা জিনিস জানলে আমরা সহজে লেনদেন করতে পারবো। প্রশ্নের মধ্যে যতগুলো ঘটনা থাকবে সবগুলো তুমি প্রশ্ন করবে কি আসলো কি গেল, এই দুইটা জিনিস অবশ্যই প্রশ্ন করবে। তুমি যে দুটি প্রশ্ন করবে ওই দুটি প্রশ্নের মধ্যে যদি দুটির উত্তর পাওয়া যায় তাহলে হবে লেনদেন, যদি তার মধ্যে থেকে একটিরও উত্তর যদি পাওয়া যায় তখন ওটাও হবে লেনদেন, যদি দুটা প্রশ্নেরই উত্তরে পাওয়া না যায় তাহলে সেটা আমরা লেনদেন হিসাবে কখনো সম্বোধন করতে পারি না। সুতরাং দুইটির মধ্যে একটারও কোনো উত্তর না পেলে তাহলে আমরা লেনদেন হিসাবে নিব না। চলো আমরা এই দুটি টেকনিক অবলম্বন করে পৃথিবীর সকল লেনদেনগুলো চিহ্নিত করতে পারি। চলো আমরা এই বিষয়টা দেখি। ছাত্রছাত্রীরা মনে রাখবা, এই দুইটা হচ্ছে গিয়ে আমার বানানো টেকনিক। চলো আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে লেনদেন চিনি। প্রথমে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা, এটা একটা কি বলতে পারবে, এটা একটা ঘটনা। ঘটনাকে আমরা দুইটা প্রশ্ন করি, কি আসলো কি গেল। তাহলে কেউ কি বলতে পারবা কি আসলো? অর্থাৎ আসলো আসবাবপত্র আমার কাছে, কি গেল বলো তো, আমার কাছ থেকে কি চলে গেল, নগদ টাকা। সুতরাং এটা একটা কি হবে তোমরা জানো, লেনদেন। এভাবে আমরা লেনদেন চিহ্নিত। চলো আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি, বেতন প্রদান হলো 5,000 টাকা। মনে করবে এটা তুমি বেতন প্রদান করছো, অর্থাৎ তুমি নিজে বেতন প্রদান করেছো। তাহলে এখানে কি আসলো কেউ কি বলতে পারবা? অর্থাৎ কি আসলো কি গেল, এই দুইটা প্রশ্ন করলে কিছুই আসে নাই এবং নগদ টাকা চলে গেছে। সুতরাং এটা একটা লেনদেন, এটা একটা কি লেনদেন, কারণ এখানে কি কিছুই আসে নাই কিন্তু আমার কাছ থেকে টাকা চলে গেছে। এরপর তৃতীয় উদাহরণ হচ্ছে 40,000 টাকা আসবাবপত্র ক্রয়ে চুক্তি সম্পাদন করা হলো, এটা একটা ঘটনা। এখন দুইটা প্রশ্ন করো, কি আসলো কি গেল। তাহলে আমার কাছে কিছুই আসে নাই কিছুই যায় নাই, কারণ আমি এখানে আসবাবপত্র ক্রয়ের জন্য একটা চুক্তি সম্পাদন করেছি। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা লেনদেনে এই দুইটা প্রশ্ন করে আমরা সহজে লেনদেন চিনতে পারবো। চলো আমরা আর কিছু উদাহরণ দেখি। নগদে পণ্য ক্রয় করা হলো, এটা একটা কি ঘটনা। এখান থেকে আমরা দুইটা প্রশ্ন করি, কি আসলো কি গেল। অর্থাৎ আমার কাছে পণ্য আসলো, নগদ টাকা চলে গেল। সুতরাং তোমরা কি বলতে পারবা এটা হচ্ছে লেনদেন। এরপর আর একটা উদাহরণ দেখি, কমিশন পাওয়া গেল 3,000 টাকা, এটা একটি ঘটনা। কি আসলো এবং কি গেল, নগদ টাকা আসছে আমার কাছে, কি আসছে বলো তো, নগদ টাকা আসছে এবং কিছুই গেল না। সুতরাং এটা একটা লেনদেন, কারণ
এখানে একটা কাজে হয়েছে অর্থাৎ নগদ টাকা আসছে। এরপর আরেকটা উদাহরণ, 30,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা একটা কি ঘটনা, কি আসলো কি গেল, তা কিছুই আসে নাই কিছুই যায় না, সুতরাং এটা লেনদেন কিনা বলতে পারবে? এটা লেনদেন কখনো হবে না, কারণ এখানে কিছুই আসে নাই কিছুই যায় নাই। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আবার বলতেছি, সেটা হচ্ছে অর্থাৎ এই দুইটা প্রশ্ন করে কি আসলো কি গেল, এই দুইটা প্রশ্ন করে আমরা যদি যে কোনো একটারই উত্তর পাই তাহলে এটা হবে লেনদেন, আর যদি কোনোটির উত্তর না পাই এটা লেনদেন হবে না। চলো আমরা আরো কিছু উদাহরণ দেখি। 7,000 টাকা পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো, এটা একটা কি ঘটনা, কি আসলো কি গেল, অর্থাৎ এটা কিছুই আসে নাই কিছুই যায় না, কারণ তুমি পণ্য ক্রয়ের জন্য একটা কাগজ প্রেরণ করেছো, সুতরাং এখানে এটা কখনো লেনদেন হবে না। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। প্রতিষ্ঠানে হিসাব রক্ষককে বরখাস্ত করা হলো, এখানে তোমার প্রতিষ্ঠানে এটা একটা ঘটনা ঘটছে, এখানে কি আসলো কি গেল, কিছুই আসে নাই এবং কিছুই যায় নাই, সুতরাং এটা কখনো লেনদেন হবে না।